মর্নিং বন্ধুরা, আজকে শুভ জন্মাষ্টমী। আমার গোপাল সোনা তোমাদের শুভ সকাল জানালো। তোমরা ভালো থেকো, আমার গোপাল সোনাকে আশীর্বাদ করো। তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো আমি জানি না, যেখান থেকে আমার ভিডিও দেখো না কেন, তোমরা ভালো থেকো। আর গোপাল সোনা দেখো ঘুমোচ্ছে এখনো। আমি এখন গোপাল সোনাকে আদর করে ময়ূরের পালক দিয়ে আদর করে এবার গোপাল সোনাকে তুলবো। তুলে গোপাল সোনাকে আমি ঘি মধু গঙ্গা জল দিয়ে স্নান করাবো। আর এখানে দেখো আমি নিয়ে নিয়েছি গোপাল সোনার জন্য একটা মালা, আর এখানে টগর, কাঞ্চন ফুল, বেলপাতা, এখানে আছে একটা জবা, আর এখানে তুলসী পাতা আছে, আনেছে দুব্ব, আর একটা গোলাপ, এই যে একটা গোলাপ, গোলাপের পাপড়ি দিয়ে আর ঘি মধু দিয়ে আমি এখন গোপাল সোনাকে চান করাবো। আমি এই ঘটির মধ্যে নিয়ে নিচ্ছি দেখো গঙ্গা জল, তারপরে গোলাপের পাপড়িটা নিয়ে নিলাম, নিয়ে এখানে আছে ঘি, আমি এবার ঘিটা নিয়ে নেব। তারপরে এখানে আছে আমার মধু, এই দেখো এই যে মধু, আমি মধুটা একটু নিয়ে নেব, নিয়ে আমি গোপাল সোনাকে এবার চান করাবো। গোপাল সোনাকে এবার চান করি নি। ওম গোপালায় নম, ওম বাল্য গোপালায় নম, ওম বাল্য গোপালায় নম। তারপরে দেখো এখানে আমি গোপাল সোনার ড্রেস রেখেছি, এই যে দেখো গোপাল সোনার ড্রেস। এটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলবে, এটা গোপাল সোনার ড্রেস। তারপরে এখানে আমি চন্দন বাঁধছি, চন্দন বেটে এবার আমি গোপাল সোনাকে পরাবো। ও চন্দন পিঁড়ির উপরে উঠে গেছে, ওর তো এখানে জায়গা সোনা গোপাল। আর আমার গোপাল সোনার সব আমার গয়না করা, কেনা গয়না না এগুলো, এই যে গলার হার, শুধু গোপাল সোনা না আমার সব ঠাকুরেরই গয়না করা, এই যে চুড়ি, এই যে গোপাল সোনা এবার সেজে নিয়েছে, এবার গোপাল সোনা জায়গায় চলে যাবে। এবার আমি এখানে জলশঙ্খ রেখেছি, জলশঙ্খ দিয়ে আমি গোপালকে মুখটা ধুয়ে দেবো। এবার আমার গোপাল সোনা একটু দোল খাক, এই যে একটু দুলছে গোপাল সোনার দোলনার মধ্যে একটা দুলছে। সব ঠাকুরের সঙ্গে তোমাদের একটু পরিচয় করে দিই, পুরনো বন্ধুরা জানো, নতুন বন্ধুরা জানো না। এখানে আমার লক্ষ্মী নারায়ণ আছে, এই যে নারায়ণ, এটা লক্ষ্মী, এটা ছোট লক্ষ্মী, এটা আমার দাদা দিদি শাশুড়ির, মানে দিদি শাশুড়ি ঠাকুমা শাশুড়ির আর কি ঠাকুর, আমার শাশুড়ি আমার কাছে ছিল তাই আমি এই ঠাকুর পুজো করি। আর এটা হলো বড় লক্ষ্মী, আর এখানে আছে ধনলক্ষ্মী, এখানেও আমার ধনলক্ষ্মী আছে, কুবের রাজা আছে, এই দেখো এই যে কুবের রাজা আছে, ধনলক্ষ্মী আর কুবের রাজা। আর আমি ওই গুরু দীক্ষিত স্বরূপানন্দ দীক্ষিত, এখানে স্বরূপানন্দ গুরুজি আছে, আর এখানে রাম ঠাকুর গুরুজি আছে, এটা আমার স্বামীর ঠাকুর, আমার স্বামী পরে দীক্ষা নিয়েছিল, আমাকে ছোটোবেলায় বাবা দীক্ষা দিয়ে দিয়েছিল, তাই পরে আমার স্বামী এইটা এই ঠাকুরে দীক্ষা নিয়েছিল। আর এখানে আছে ওম ঠাকুর, আর এই যে আমার রাধা গোবিন্দ, এই যে রাধা গোবিন্দ আছে, এখানে রাধা গোবিন্দ চরণ আছে, আমি চরণ পুজো করি প্রত্যেকদিন, রাধা গোবিন্দকে তুলি না, বৃহস্পতিবার করে ড্রেস ছাড়াই আর তুলি না। আর এখানে আছে গীতা, আর এখানে আছে এই যে নম শিবায়, এটা হলো শিব ঠাকুর এই মূর্তি, আর এটা লিঙ্গ, আর এটা এখানে একটা ছোট লিঙ্গ আছে। আর আমার গোপাল সোনা এখানে, এই যে দোলনায় আমার গোপাল সোনার দোলনায় দুলছে। গোপাল সোনাকে আমি এবার বাল্য দেওয়ার জন্য এখানে নিয়ে নিয়েছি কিশমিশ, কাজু, এখানে আছে ক্যাডবেরি লজেন, বাটার আর মিস্ত্রি। গোপাল সোনা নাও। আর বন্ধুরা তোমাদের একটা কথা বলছি, গোপাল সোনাকে কিন্তু কোনো সময় তুলসী পড়াবে না, কেননা ও তো বাল্য, ও তো বালক গোপাল, যখন গোপাল সোনা বড় হয়েছে তখন ও কৃষ্ণ হয়েছিল, তাই কৃষ্ণই তুলসী পায়।
গোপাল সোনা কিন্তু তুলসী পায় না, ওকে গোপাল সোনাকে তুলসী দেবে না। আর গোপাল সোনাকে আমি ভোগ দিয়েছি, দেখো ভোগ লাগিয়েছি, এখানে আছে সুজি, তালের বড়া, লুচি, নাড়ু, নাড়ুর ভক্ত, আর এখানে আছে মালপোয়া, এলো তোমাদের সাথে করা আমি শেয়ার করেছি, তালের বড়া করা শেয়ার করেছি, মালপোয়াটা গুলিয়ে রেখেছি আর করা শেয়ার করতে পারিনি। আর এখানে আমি দিয়েছি আজকে, যেহেতু আমি পরের দিন দিচ্ছি বৃহস্পতিবার, বৃহস্পতিবারে আমি মাকে, আমার লক্ষ্মী মাকে চালকলা দিই, পুজো দিই। এখানে আছে চালকলা, মিষ্টি, ফল, আর এখানে পান, আর এখানে এই বাতাসা, এগুলো দিয়ে আমি এখন পুজো দেবো। পুজো দেওয়ার জন্য আমি এখানে প্রদীপ জ্বালিয়ে নিয়েছি, ধূপকাঠি জ্বালিয়ে নিয়েছি, আর এখানে কর্পূর রেখেছি, কর্পূর দিয়ে আরতি করব। আর এই যে জল শঙ্খ নিয়ে নিয়েছি, আর বসার জন্য আমি পিঁড়ি দিয়েছি, আমার এই পিঁড়িগুলো বসার, মানে ঠাকুর বসে আর কি। আর এইগুলো নিয়ে নিয়েছি, ফুল, বেলপাতা, এখানে তুলসী পাতা, এগুলো দিয়ে আমি এখন পুজো সারব। দেখো বাইরে বৃষ্টি হচ্ছে, দেখেছো কীভাবে বৃষ্টি হচ্ছে, বিশাল বৃষ্টি, জোরে নেমেছিল, এখন একটু কমেছে, এখনও গুড়ি 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 হয়ে যাচ্ছে। দেখো যখন কৃষ্ণ জন্ম হয়, বাসুদেব তো কৃষ্ণকে মাথায় করে নিয়ে আসে, তোমরা জানো সবাই, বৃষ্টি হচ্ছিল, এই দেখো কালকেও বৃষ্টি হয়েছে, আজকেও তো অষ্টমী আছে, দেখো আজকেও বৃষ্টি হচ্ছে, আজকে এখনও অষ্টমী আছে, রাত্রির 8টা কত মিনিটে যেন অষ্টমী লেগেছে। এসো সুচরণে বিল্লবত্ত শুনি বাল্য গোপালের চরণে নম। প্রথমে প্রদীপ দিয়ে আরতি করব গোপালকে। জ্বালিয়ে নিয়েছি, এবার কর্পূর দিয়ে গোপালকে আরতি করে নেব। এবার আমি এখানে জলশঙ্খ রেখেছি, জলশঙ্খ দিয়ে আমি গোপালকে মুখটা ধুয়ে দেবো। তারপরে এই কাপড়টা দিয়ে আমি গোপালের মুখটা মুছিয়ে দেবো। আজকে আমার গোপাল পুজো হয়ে গেল, জন্মাষ্টমী পুজো আমার কমপ্লিট। আলে আমি ভিডিওটা এখানেই শেষ করছি, আজকে একটা নতুন ভিডিও তোমরা পাবে, রাখছি, আবার পরে আরেকটা নতুন ভিডিও নিয়ে এর পরের দিন ফিরে আসছি। টাটা গোপাল সোনা, টাটা করে দাও, টাটা।